আমার মা বাবা আত্মীয় স্বজন যারা আছে তারা রসুল সাল্লাহ ইসলাম সালাত মেনে নিতে চান না, মানে না, তারা প্রচলিত হাজ মাতা বলে তাই সালাত আদায় করে, এই অবস্থায় তাদের মৃত্যুমানে ইসলাম কি বলে তাদের? আমাদের ভাই প্রশ্ন করেছেন, এমন প্রশ্নটা অনেকজনেরই হতে পারে যে আমার মা বাবা আমি কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানার মাধ্যমে যেভাবে সালাত আদায় করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক পদ্ধতিতে, আমার মা বাবা আত্মীয় স্বজন তারা এটা মেনে নিতে চায় না, এমত অবস্থায় তাদের এই অবস্থায় সালাত আদায় করেই ওদের নিয়ে ওই নিয়মে সালাত আদায় করেই যদি মারা যায় তাহলে তার কী অবস্থা হবে? জবাব, কেন তারা মেনে নিতে চায় না? তারা মেনে নিতে চাচ্ছে না এ কারণে তাদের মাঝে একটা সংশয় রয়েছে যে এত লক্ষ লক্ষ মানুষ করতেছে এটাই ভুল, আর তুমি একাই করতেছ এটাই সঠিক, এই সংশয়টা তার ভিতর থেকে দূর হচ্ছে না, যার কারণে সে সেটাকেই সঠিক মনে করছে আর আপনারটাকেই ভুল বলছে। এজন্য নিয়ম হচ্ছে ইসলামে কাউকে অমুসলিম বা ইসলাম থেকে বের হয়ে গেছে এই ধরনের ফতোয়া দিতে হলে যেই সমস্যাগুলি তার মাঝে রয়েছে সেইগুলির ক্ষেত্রে ইকামাতুল হুজ্জা আলাইহি, তার সংশয় দূর করে তার কাছে কোরআন সুন্নাহর স্পষ্ট দলিল প্রমাণের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করতে হবে। যতক্ষণ সংশয় দূর না হয়, স্পষ্ট দলিল দ্বারা ক্লিয়ার করা না যায়, ততক্ষণ তাকে ফতোয়া দেওয়া যাবে না যে সে বেদিন অবস্থায় মারা গেছে। তাই এ অবস্থায় আমরা বলবো তারা ভুলের মধ্যে রয়েছে কিন্তু ইসলাম থেকে বের হয়ে যায়নি, তারা ভুলের মধ্যে রয়েছে কিন্তু ইসলাম থেকে বের হয়ে যায়নি, এটাই মনে করব।